পাড়ার সাথে কারা কারা থাকো? চারদিক দিয়ে আর কি ওপেন থাকবে, বিশাল বড় একটা পুকুর রয়েছে। সকলি তোমারই ইচ্ছা। দুর্গা পুজো মানে যেরকম কলকাতা, সেরকম কালী পুজো মানে কি? কালী পুজো মানে বারাসাত মধ্যমগ্রাম। অর্থাৎ দুর্গা পুজো কলকাতার দাপট আর কালী পুজো জেলার দাপট। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে, নতুন আরও একটা ব্লগে স্বাগত। কালী পুজো এই মাস পেরোলেই, বৃষ্টি পড়ছে অলরেডি, যার জন্য ছাতাটা নিতে হয়েছে আমাকে, কারণ বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম পাইনিয়ার পার্কের একদম সামনে। পাইনিয়ার পার্কের সামনে তোমরা জানো যে একটা পুকুর রয়েছে, বিশাল বড় একটা পুকুর রয়েছে, যেই পুকুরটার জন্য পাইনিয়ার পার্কে যে পুজোটা হয় সেই পুজোটা আরও বেশি সুন্দর হয়ে যায়। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। যারা মোটামুটি বারাসাত মধ্যমগ্রাম এলাকায় থাকো তাদের কাছে পাইনিয়ার পার্ক নামটা অচেনা নয়। সবাই প্রত্যেক বছর আসো পাইনিয়ার পার্কের পুজোটা দেখতে, মানে কালী পুজোটা দেখতে। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারই ইচ্ছা। কিন্তু যারা কখনো আসনি বা জেলা থেকে দেখছো, অন্যান্য অনেক জেলা থেকে দেখছো, তাদের জন্য বলে রাখি, মানে যে লোকেশনটা পাইনিয়ার পার্কের যে লোকেশনটা সেটা হচ্ছে বারাসাত আসতে হবে। বারাসাতেই তো যেহেতু কালী পুজোটা হয়, বারাসাতে এসে চাপড়ালি যদি বাস স্ট্যান্ড থেকে আসো তাহলে ওখান থেকে স্টেশনের দিকে আসতে হবে। স্টেশনের দিকে আসলে একদম স্টেশনের পাশেই লাগোয়াই এই পাইনিয়ার পার্কের পুজোটা হয়। এই যে মাঠটা দেখছো, এই বিশাল মাঠটা, এই মাঠটায় একটা মেলাও বসে। এখানে দুর্গা পুজো হয়েছিল তাই জন্য ছোটো করে দুর্গা পুজোটা ছোটো করে হয়। এই বিশাল মাঠটা দেখছো, আর এই পুরো টোটালটা পুকুরটার জন্য আরও বেশি ভালো লাগে পুজোটা। একটু আগেই তোমাদেরকে বললাম যেহেতু পুকুরের ওপরে টোটাল এই পুজোটা, আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নেতাজি কলোনি রোল্যান্ডের যে পুজোটা দেখেছো তোমরা, তো ওখানে গিয়েছিলাম যখন তখন পাইনিয়ার পার্কের কথা মনে পড়ে যাচ্ছিলো। মানে পুরো ছবিটা দেখা যায় হচ্ছে জলে, জলে যেহেতু প্রতি মানে প্রতিচ্ছবিটা পড়ে তাই দারুণ লাগে দেখতে। এই যে এইদিকে হচ্ছে স্টেশন, এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তা ধরে স্টেশন চলে যাওয়া যায়। এদিকে একটা রাস্তা আছে, এই রাস্তা ধরে যাওয়া যায়। আর একটাভাবে আসা যায়, সেটা হচ্ছে হেলাবরতলা থেকে যদি আসো তাহলেও খুব কাছে পড়ে। হেলাবরতলা থেকে পাইনিয়ার মোটামুটি 2-3 মিনিট, কি জোর হলে 5 মিনিট সময় লাগে হেঁটে, এমন কিছু বেশি সময় লাগে না, একদম কাছে। ট্রেনের রুটটা আমি আর বললাম না, কেননা ট্রেন এখনও সাধারণ মানুষের জন্য চালু হয়নি। তবু বলে রাখি যদি ট্রেনে আসো বারাসাত স্টেশন, বারাসাত জংশন নামতে হবে। বারাসাত জংশন নেবে একদম পুরো কাছে পাইনিয়ার পার্কের এই পুজোটা হয়। সব থেকে বড়ো কথা হচ্ছে পাইনিয়ার পার্কের এই যে মাঠ, এই মাঠ বিশাল আকৃতির যেহেতু মাঠ, এই পোর্শনটা যে এই যে পোর্শনটা দেখছো, এই পোর্শন জুড়ে টোটালটা প্যান্ডেলটা হয়, আর এক্সিট করাই হচ্ছে এদিক থেকে। এদিক থেকে এক্সিট করানোর ফলে টোটাল মেলাটাকে উপভোগ করে মানুষ এদিক থেকে বেরিয়ে আবার যদি এদিকে যেতে চায়, মানে এদিকে হচ্ছে স্টেশনের দিক, স্টেশনের এদিকে এদিক থেকে গেলেই একদম স্টেশন, কাছেই স্টেশন, কোনো রকম কোনো সমস্যা হয় না। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকেই লাস্ট বৃষ্টি হওয়ার কথা, মানে 20 তারিখ অবধি আজকে এখনও বৃষ্টি হচ্ছে। তোমাদের কিন্তু দেখাই এই জায়গাটা থেকে, মানে এই যে জায়গাটা দেখছো, এইগুলো পুরোপুরি এই মানে এই যে পুরো গাছের জায়গাটা, গাছটা, রাস্তাটা, এই যে জায়গাটা, মানে এই যে মানে রোডের একদম বাঁ দিকের যে জায়গাটা দেখছো, যে কাদা কাদা যে জায়গাটা দেখছো, এগুলো পুরো ব্যারিকেড করা থাকে। এখান থেকে আমরা দেখি পাইনিয়ার পার্কের যে পুজোটা, মানে এখান থেকে টোটালটা উপভোগ করতে করতে মানুষ যায়। এই টোটাল যে এরিয়াটা দেখতে পাচ্ছো এখানে পুরো দেখা যায়, এখান থেকে পুরো দেখা যায় পুজোটা। আর এই পুরো লাইন, লাইনে লাইন ভরা থাকে, এখান থেকে পুরো লাইন ভরা থাকে। এই জলের যে আশেপাশে এইটা টোটালটা লাইটিং করা থাকে, এই গাছগুলোতে লাইট থাকে, টোটাল জায়গাটা পুরো লাইট করা থাকে, পুরো বিষয়টা একদম দারুণ লাগে। মানে মানে মেইনলি যেটা বলার সেটা হচ্ছে এই পুকুরটার জন্য আরও বেশি ভালো লাগে হচ্ছে চ্যানেল। ওই দেখো একটা সাপ, সাপ তোমরা দেখতে পাচ্ছ না, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এই পুকুরের সাপ রয়েছে, মাছও রয়েছে, অনেক মাছ রয়েছে, আমি একটু আগে দেখছিলাম এখানে মাছও রয়েছে অনেক। যেহেতু বৃষ্টি পড়ছে আর একদম সন্ধ্যেবেলা তাই জন্য আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর না এটা, ঠিক আছে, মানে আমার বাড়ি মধ্যমগ্রাম, মানে এখান থেকে আমি বলতে গেলে আমরা এখানে মানে বারাসাতের এই এলাকাটাতে যখন আসি আমরা
তখন সাইকেল নিয়েও চলে আসি, মানে আমাদেরকে বাসে করে যে আসতে হবে এমন কোনো মানে নেই, আমরা সাইকেল নিয়ে সচরাচর এখানে চলেই আসি। এবার তোমাদেরকে বলি ব্যক্তিগতভাবে আমার কাছে পায়োনিয়ার পার্ক, প্রতি বছর তো এমনিতেও দেখি যেহেতু বাড়ির পাশের পুজো, মানে মধ্যমগ্রাম আর বারাসাত এই দুটো জায়গাতেই, আগেই বললাম যে কালী পুজো এখানে বিখ্যাত, যেহেতু প্রতি বছর দেখি, প্রতি বছর এখানে বড় করে, বেশ বড় করে দুর্গাপুজো হয়, এই কালী পুজো হয়, সরি দুর্গাপুজো করতে করতে দুর্গাপুজো মানে মুখের মধ্যে একদম পুরো লেগে গেছে, একদম পুরো বারাসাত আন্ডারে, বারাসাতের মানে বারাসাত রেলওয়ে প্ল্যাটফর্মের আন্ডারে বা বারাসাত রেলওয়ে যে স্টেশন সেটার আন্ডারে টোটাল এই আশেপাশে টোটাল অনেকগুলো কালী পুজো হয়, মানে এদিকে ওদিকে স্টেশনের এই চত্বরে ওই চত্বরে প্রচুর কালী পুজো হয়। আর তোমরা সবাই জানো যে এই মাস পোখালেই হচ্ছে কালী পুজো অর্থাৎ দীপাবলি। সবাই জানো যে 20-তে প্যান্ডেমিক সিচুয়েশান চলে এসেছিলো, তাই জন্য পুজোতে অনেক ব্যাঘাত ঘটেছিলো, পুজোটা হয়েছিল কিন্তু করোনাবিধি মেনেই পুজোটা হয়েছিল, এবছরও করোনাবিধি মেনেই পুজোটা হবে। আচ্ছা আমাকে একটুখানি কমেন্ট করে জানাও বারাসাতে কারা কারা থাকো, যখন মধ্যমগ্রামে আমি শুরু করব তখন তো মধ্যমগ্রামে বলবে বারাসাত কারা কারা থাকো হাত তোলো, কমেন্ট করে আমাকে জানাও। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এই বছরের যে পুজো, কোষাধ্যক্ষ পার্থবাবুর সাথে কথা বলবো, ক্যাশিয়ার নমস্কার নমস্কার। হ্যাঁ, এই বছর আপনাদের কততম বর্ষে পদার্পণ করছে? এটা আমাদের 49 বছর। 49 বছরে ভাবনা কি? ভাবনা বলতে এই বছর তো আমরা সেরমভাবে করছি না, ছোটোখাটো পুজো করছি এবং ওপেন প্যান্ডেল করছি, একদমই সাবেকি পুজোটা হবে আমাদের যা হয় আর কি, আমরা সেইভাবেই রেখেছি এবছর। এবছর থিমে যাচ্ছেন না? না, বিরাট কিছু কোনো থিমে যাচ্ছি না আমরা, একদম প্লেন প্যান্ডেল, হ্যাঁ, চারদিক দিয়ে আর কি ওপেন থাকবে, বাইরে থেকে দর্শক দেখতে পারবে, এরকমভাবেই রাখছি। আর মায়ের মূর্তি আমরা করি ভালো করে, হ্যাঁ, সেই মায়ের মূর্তিটা করছি। প্রতিমা শিল্পী আমরা এই কৃষ্ণনগর থেকেই করাই নর্মালি, এবছরও সেরকমই চিন্তা ভাবনা আছে, দেখা যাক এখন। আচ্ছা, করোনাবিধি মেনে কিভাবে পুজোটা সম্পন্ন হবে আপনি বলুন, 3 দিন খোলা প্যান্ডেল? হ্যাঁ খোলা, বাইরে থেকে দেখে আমাদের সামনে রাস্তা আছে, রাস্তা দিয়ে দেখে লোকে যে বেরিয়ে চলে যেতে পারবে, প্যান্ডেল ঢুকতে হবে, ভিতরে প্রবেশের খুব একটা ব্যবস্থা নেই। আচ্ছা, ব্যবস্থা নেই, থাকছে না ব্যবস্থা, সেটাই হচ্ছে ব্যাপার। আর মাস্ক স্যানিটাইজার এগুলো তো পর্যাপ্ত? অবশ্যই মাস্ক স্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণে, যা যা নিয়ম আছে আমরা সব সরকারি যে যে নিয়মগুলো আছে সেগুলো মেনেই আমরা করছি আর কি। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এই পুজোটা, আপনাদের যে কালী পুজোটা হয় আমরা জানি প্রত্যেক বছর, এটা বেশ নাম করা একটা পুজো, এই পুজোটার ইতিহাসের ব্যাপারে একটু জানতে চাইবো, কবে থেকে শুরু হয়েছিল আর কীভাবে চলে আসছে? এটা তো বললাম যে 49 বছরের পুরনো পুজো, আমরা আগেও বড় পুজো করেছি বহু, আর বহু প্রাইজও পেয়েছি আমরা, মানে সে তো প্রাইজ বলতে হলো কি আমাদের ক্লাব ঘরে ধরানো হয়েছে, সব সুন্দর সুন্দর করে সাজানো আছে, আপনি গেলে দেখতে পাবেন। হ্যাঁ, আর এছাড়া আমরা উত্তর 24 পরগনা কেন জেলারও ভালো ভালো পুজো উপস্থাপনা করেছি আমরা এর আগে। হ্যাঁ, আর এছাড়া আমাদের ধরুন আরও অন্যান্য কাজও আছে, সাইড বাই সাইড আমরা সমাজসেবামূলক কিছু কাজ বাজ করি। হ্যাঁ, সমাজসেবামূলক কিছু কাজের কথা শুনতে চাইবো, কী কী কাজ আপনারা? কাজ বলতে আমাদের ধরুন রক্তদান শিবির তো হয়ই, নর্মালি সব ক্লাবেরই দেখা হয়, তাছাড়া ধরুন আপনাদের ওই হ্যান্ডিক্যাপ স্পোর্টস যেগুলো অন্যান্য ক্লাবের হয় না, হ্যাঁ এগুলো আমরা করি। হ্যাঁ, তারপরে ধরুন কোনো দুস্থ ব্যক্তির কিংবা তার পরিবারের, হ্যাঁ, আর্থিক সাহায্য কিংবা পাঠ্যপুস্তক দান, হ্যাঁ এসবগুলো করে থাকি আমরা। এই ধরনের কাজ তো আগামী দিনেও করব। এবছর তাহলে দর্শকদেরকে কি বার্তা দিতে চাই? এবার সুস্থ থাকুন, ঘরে বসে পুজো উপভোগ করুন, করোনা যাতে না ছড়ায় তার দিকে একটু খেয়াল রাখুন। এই আচ্ছা, এই পুজো মানেই আমরা জানি যে পুজোর লড়াই বা আনন্দের লড়াই এটা একটা ব্যাপার কাজ করে, ঠিক আছে, এবার এই বছর সেটাকে কীভাবে দেখছেন আর বিগত বছরে কীভাবে দেখেছেন? না না, পুজোর লড়াই আমাদের কিছু নেই, আমরা এমনিতে নিজেদের মতো করেই প্যান্ডেল করি, এবছর তো করোনার জন্য একদম সিম্পল পুজো করছি আর কি, গত বছরও সিম্পল করেছি একদম, হ্যাঁ প্রশাসনের নিয়মকানুন মেনেই করি আমরা, বুঝতে পেরেছেন তো, এই হলো ব্যাপার আর কি। আমাদের এই বছর কোনোরকম কোনো কম্পিটিশন? না, কোনো কম্পিটিশনের মধ্যে আমরা যাচ্ছি না এবছর। বিগত দিনে পায়োনিয়ার ক্লাব অনেক বড় বড় আমরা দেখেছি মণ্ডপ হয়েছে, সেখান থেকে আপনার ভালো লাগার একটা বিষয় আপনি বলুন, পায়োনিয়ার ক্লাবের কালী পুজোর একটা ভালো লাগার বিষয়। আমরা অমরনাথ করেছিলাম সেই সময় বহু লোক এসেছিল, সালটা আপনার 2000 সাল, 2000-2001, তো বহু লোক এসেছিলো, অমরনাথ চারদিকে প্রচুর প্রচার হয়েছিল, আর ক্লাবের প্রচার যে হলে সবারই তো ভালো লাগে, বুঝতে পারছেন তো, এই আর।
বেশ ঠিক আছে, অনেক ধন্যবাদ, নমস্কার। পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এই পুজোটা মানে এই কালী পুজো কিন্তু প্রচুর পুরস্কার পেয়েছে। আমি কিছু পুরস্কার তোমাদেরকে দেখাই, দেখো তোমরা সকলে তোমার ইচ্ছা পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি। আর ঠিক কিছুদিনের অপেক্ষা, তারপর কিন্তু এই প্রাঙ্গণেই মানে যেখান থেকে আমি তোমাদের সাথে কথা বলছি ঠিক এই প্রাঙ্গণেই কিন্তু মায়ের পুজো হবে। কয়েকদিন আগেই ছিল দুর্গা পুজো, আবার মা আসবেন নতুন রূপে নতুনভাবে আমাদের সামনে। ভিডিওটা বেশি বড় করব না, এই দেখতে পাচ্ছ পিছনে যে জায়গাটা তোমাদেরকে দেখালাম একটু আগে, এই জায়গা টোটাল এই জায়গাটা ঘিরে কিন্তু মণ্ডপটা হয়। ভিডিওটা বেশি বড় করবো না, যদি ভালো লেগে থাকে লাইক করতে পারো, যদি চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে পারো, যদি আমার সাথে সরাসরি কথা বলতে হয় এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো, সাজেস্ট করতে পারো কী ভিডিও তুমি দেখতে চাও, তোমার মেসেজটা আমি অবশ্যই রিপ্লাই দেবো। নেক্সট ভিডিওতে আবার সরাসরি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব, ভালো থেকো সবাই। করে করো অধোগামী করে দাও মা ব্রহ্মপদ করে কর।